नमस्कार बंधुरा, आमार चैनले तोमादेर सबाइके वेलकाम जानाई। आज के आमी तोमादेर साथे एकदम रेस्टुरेंट स्टाइल कढ़ाई मशरूमेर रेसिपी शेयर करते चलेछी। एटा किन्तु एकदम रेस्टुरेंटेर मतोनी खेते हबे। तो चलो किभाबे तोमरा बाड़ीते रेस्टुरेंट स्टाइल एई कढ़ाई मशरूम बानाते पारो सेटा देखे नेवा जाक। सबार प्रथमे आमरा एकटा मशाला तैरी करब। तार जोने आमी एखाने कड़ाईते एड करछी 1/4 टी स्पून गोटा धने, 1/4 टी स्पून गोटा जिरे, एक टुकड़ो दारचिनी, दुटो छोटो एलाच, तीनटे दिलाम लवंग, दुटो दिच्छी शुकनो लंका। तारपर आमी एकटा तेजपाता दिएछी आर अल्प एकटुखानी परिमाणे देबो मौरी। एबार एगुलोके शुकनो खोलाय मोटामुटी 1 मिनिट मतो नेड़ेचेड़े एकटुखानी लाल लाल करे फ्राई करे नेब। देन एटाके आमरा ठंडा करे एटार एकटा मसला तैरी करे नेब। এদিকে আমরা মাশরুমটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইতে 2-3 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে এক এক করে অ্যাড করে দেব। এটা মোটামুটি 200 গ্রাম মতো রয়েছে মাশরুম। এটাকে আমি 2 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাইও করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাশরুমটা ভালো করে লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই কড়াইতে আমি আরও 2 টি স্পুন মতো তেল দিলাম। এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ মতো কেটে রাখা ক্যাপসিকাম আর 1/4 কাপ মতো পেঁয়াজের বাইরের পাপড়িগুলো অ্যাড করছি। এটাকে একটু ভালো করে 2 মিনিট মতো ফ্রাই করে নিতে হবে। মোটামুটি দেখো আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ফ্রাইও হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা প্লেটে তুলে নেব আর এই কড়াইতে আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে আর 1 টি স্পুন মতো তেল দিচ্ছি আর অল্প একটু দিলাম গোটা জিরে। এর মধ্যে আমি দিচ্ছি 1/4 কাপ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ, খুব ফাইনলি চপ করে নিয়েছিলাম এগুলোকে আমি। এটাকে মোটামুটি 2 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এই স্টেজে আমরা 1 টি স্পুন অ্যাড করে দেবো আদা রসুন বাটা। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা 1/2 কাপ মতো অ্যাড করে দেবো টমেটো পিউরি। এটাকেও ভালো করে নেড়েচেড়ে মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো আমি 2-3 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। দেখো 2-3 মিনিট হয়ে গেছে, টমেটোটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম অল্প একটু পরিমাণে নুন ও আর দিচ্ছি 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো। এবার যে মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম সবার ফার্স্টে, ওই গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি 1/4 টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে একটা ভালো কালার আসবে। এবার মশলাগুলোকে আমরা ভালো করে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষবে রান্নার টেস্ট ততই ভালো আসে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম। তোমরা যেরকম গ্রেভির কনসিস্টেন্সি রাখবে সেই পরিমাণে অ্যাড করো। আমি আরেকটু জল দিচ্ছি এর মধ্যে, এটাকে ভালো করে নাড়িয়ে নেব। মোটামুটি গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা ভেজে রাখা সমস্ত ক্যাপসিকাম, পেঁয়াজ আর ভেজে রাখা মাশরুমগুলোকেও অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালো করে গ্রেভির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি আমি এটাকে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু আমাদের রেসিপি 90% হয়ে গেছে। লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটুখানি ড্রাইড কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিচ্ছি একটুখানি একটা ছোট কিউব দিলাম বাটারের, একটা খুব ভালো ফ্লেভার আসে এতে করে। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইল কিন্তু একদম ফ্লেভার আসবে। তো এটাকে মোটামুটি কষিয়ে নিয়েছি, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আমরা ঝটপট সার্ভ করে ফেলি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কিভাবে কতটা কম সময়ে কম উপকরণের সাহায্যে তোমরা বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াই মাশরুম বানিয়ে ফেলতে পারো। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, একদম রেস্টুরেন্টের মতন টেস্ট আসে। ভাত রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। তো রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমার এরকম রেসিপির আরও আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।